আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আরও একটি পছন্দের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট পাউরুটি তৈরি করবেন। আর এই পাউরুটিটা আমার মনে হয় দোকানের থেকেও বেশি মজার হবে, আরও বেশি সফট হবে। তো আমি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি একটি বোলের মধ্যে 2 কাপ মেজারমেন্ট কাপ মেপে আটা নিয়েছি, মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। আর এই 2 কাপ আটা নেবেন একটু উঁচু উঁচু করে, মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি যাতে এর মধ্যে আমি এখন সব কিছু দিব সেজন্য। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিলে যেটা হবে, পাউরুটিটা একটু বেশি টেস্টি হবে। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আর এখন দিচ্ছি প্রধান যে উপকরণটা, ইস্ট। আসলে প্রথমে মানে ইস্ট যদি ভালো না থাকে তাহলে কিন্তু পাউরুটিটা ভালো হয় না। তো আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি ইস্ট। আর এখন আমি 1টা ডিম নিয়েছি, ডিমের সাদা অংশটা দিব আর কুসুমটা রেখে দিব এর উপরে দেওয়ার জন্য, কারণ কুসুমটা উপরে দিলে সুন্দর একটা কালার আসে। যেহেতু চুলাতে তো উপর থেকে কালারের কোনো সুযোগ থাকে না, ওই জন্য ডিমের কুসুম অথবা দুধ এটা আপনারা দিতে পারেন। তো এই পর্যায়ে এসে একটু হালকা কুসুম গরম পানি আমি দিয়ে দিলাম। আমি কিন্তু ডিমের সাদা অংশটাও দিয়েছি, এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে মাখাচ্ছি আপনারা একটু দেখে নেবেন, কারণ আমরা যখন কনফেকশনারি কাজগুলো শিখেছি তখন কিন্তু আমাদের ম্যাম আমাদেরকে এইভাবেই শেখাতো। তো এভাবে করবেন, দেখবেন যে আপনাদের প্রথমবারেই পারফেক্ট হবে। তো এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ তেল। আর তেলটা আমি পরিমাণ বলছি না, কারণ এখানে যদি আপনার হাতে লেগে যায় তাহলে আপনি ইয়ে করবেন, তেল আবার একটু দিয়ে নেবেন। এজন্য তেল একটু বেশি হলেও কিন্তু সমস্যা নেই। তো আমি এখন একটু একটু করে পানি দিয়ে এটাকে একটা মানে ডো তৈরি করব, এবং এই ডোটা কিন্তু আঠালো ডো হতে হবে। যদি শক্ত হয় তাহলে কিন্তু আপনার পাউরুটি শক্ত হয়ে যাবে, আর যদি কি না একটু আঠালো আঠালো হাতের সাথে লেগে যাচ্ছে এমন একটা ডো হয় তাহলে আপনার পাউরুটি একেবারেই পারফেক্ট হবে। তো আমি মাখাচ্ছি এখন হাত দিয়ে, আমি ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যেটা করছি, এই পর্যায়ে আমি আরও একটু তেল দিয়ে এটাকে আর একটু মাখিয়ে এটাকে আমি ঢেকে রাখব। তো আমি আপনাদের কাছে সরি আগের থেকেই দুঃখিত, কারণ আমি আপনাদেরকে কিছু মানে ভিডিও, সামান্য পরিমাণ ভিডিও আমি দেখাতে পারিনি। তো আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি, এই পর্যায়ে আমি এটাকে ঢেকে রাখব। তো ঢেকে রাখার পরে এটা যেটা হয়েছিল অনেক ফুলেছিল, ফোলার পরে আমি মাখিয়ে এক ডাইসের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো আমি আসলে এটা আমার ভিডিওতে আসে নাই আর কি। তো ডাইসে নিয়ে এখন আমি যেটা করছি, এটা আমি এখন ফ্রি হিট করা হাঁড়ির মধ্যে রেখে দিব। ফ্রি হিট বলতে আমরা যে ওভেনটাকে ফ্রি হিট করে নিই আগে, এই যে দেখুন আমি যে একটা পুরাতন হাঁড়ি বসিয়েছি চুলাতে, এটা একটু গরম করে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন এটাকে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে ডিমের কুসুমটা রেখেছিলাম, কুসুমটা আমি এখন এই পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ওভেনে করলে কিন্তু উপরে কালার হয়, চুলাতে কালার হয় না। সেজন্য কালারের জন্য কিন্তু হয় ডিমের কুসুম না হলে দুধ, এই দুইটা যে কোনো একটা আপনারা দিতে পারেন। তো আমি এখন ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর মাখিয়ে দিয়ে এটা আমি এখনও কিন্তু চুলাটা আমি চালু করি নাই, চুলাটা চালু করে দিব, তারপর আমি ঢাকনা দিয়ে এরপরে একটা তাওয়াল দিয়ে দিব। তো এখানে একটা কথা বলি, যদি কাচের ঢাকনা থাকে সেই ক্ষেত্রে কাচের ঢাকনা না দিয়ে স্টিলের ঢাকনাটা দিলে বেশি ভালো হবে, তাহলে উপরের কালারটা সুন্দর আসবে। তো আমি কাচের ঢাকনাটা সরিয়ে তার পরিবর্তে একটা স্টিলের ঢাকনা দিয়েছি এখানে। আর আমি এখন এর উপরে একটা তাওয়াল দিয়ে দিচ্ছি। ফিরে আসব আমি 50 মিনিট পর। 50 মিনিট পর আমি ফিরে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি একবারে এখন দেখলাম একটু ফেটে গিয়েছে। তো এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এটা যে কতটা মজার আপনারা নিজেরা যখন বাসায় করবেন তখন বুঝতে পারবেন। আমি একটু চেক করে নিচ্ছি একটা কাঠির সাহায্যে, দেখতে পাচ্ছেন একদম শুকনো এসেছে।
तो पावटीटा किन्तु अलमोस्ट कमप्लीट हो गए। तो एतक्षण जारा आमार साथे छिलेन सबाई के असंख्य असंख्य धन्यवाद। सबाई भालो थाकबेन, आमार जोनो दोआ करबेन, आमिओ आपनादेर जोनो दोआ करी। आपनारा भालो थाकुन, सुस्थ थाकुन आर परिवारेर सबाईके भालो भालो रान्ना करे खाओन। तो आगामी पर्व देखार आमंत्रण जानिए आजकेर मतो आमि शेफा बिदाय निच्छि। आल्लाह हाफिज, आसलामु आलाइकुम।